হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মেথি শাক দিয়ে বেগুনের তরকারি করে দেখাবো। এটা শুকনো ভাজাও নয়, আবার পাতলা তরকারিও নয়, একেবারে গা মাখা টাইপের গ্রেভি থাকবে। খেতে ভীষণ মজাদার হয় আর ঝটপট তৈরিও হয়ে যায়। চলুন তাহলে ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, আমি মেথি শাক নিয়েছি, এক গাঁটির আধা নিয়েছি আমি, খুব বেশি নিইনি। আর শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে কেটে রেখেছি। যতটা ছোট ছোট সম্ভব হয়েছে আমার দ্বারা ততটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই হচ্ছে বেগুন, এখানে মোটামুটি 150 গ্রামের মতো বেগুন হবে, ছোট বেগুন। আপনি চাইলে বড় বেগুনও নিতে পারেন। আর কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। একটুখানি তেল দিয়ে আমরা বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনের মধ্যে আমি লবণ দিয়ে ভাজবো না, কারণ লবণ দিলে ভীষণ নরম হয়ে যায়। তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি। 4-5 মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে, আর মোটামুটি 50% পর্যন্ত কুক হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আধা আধুরা কুক হয়ে গেছে, 50% কুক হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ে আমরা বাকি প্রসেসগুলো করে নিচ্ছি। এবার গ্রেভির জন্য তেল দেব, যতটা পছন্দ দিয়ে নিন। এটা রিফাইন অয়েল, যে কোনো কুকিং অয়েল দিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে। কম গরম তেলে সর্ষে দিলে সর্ষে কিন্তু ভালোভাবে ফোটে না, এই কারণে ভালোভাবে গরম করে তারপরেই সর্ষে দেবেন, নইলে স্বাদ তিত হয়ে যায়। তো জিরে আর সর্ষে খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমরা এখানে রসুন দিয়ে দেবো প্রথমে। এখানে আমি 10-12 কলির মতো রসুন ছোটো ছোটো কেটে রেখেছিলাম। আর গরম তেলে রসুন দিলে একেবারে ঝটপট ফ্রাই হয়ে যায়, এই কারণে সঙ্গে সঙ্গেই আমরা পেঁয়াজও দিয়ে দেব। 2-3 সেকেন্ডের মধ্যেই আমাদের পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ আর রসুন আগে পিছে করতে পারেন বা একসঙ্গেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজ আর রসুন আমরা ভালোভাবে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেটা তরকারিতে আমাদের লাগবে, পুরো লবণটা এখানে আমরা দেবো। লবণ দিলে পেঁয়াজটা জলদি ফ্রাই হয়ে যায় আর কি, জল ছেড়ে দেয় আর তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো লবণটা আমি দিয়ে দিয়েছি, এবার মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা টমেটো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপরে আমরা কিছু পাউডার মশলা ব্যবহার করব। তো মশলার মধ্যে সবার আগে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1/2 টিস্পুন ধনে পাউডার, 7 মতো লাল লঙ্কা গুঁড়ো, আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। আর এখানে দিচ্ছি আমি 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে স্কিপ করে দিন, লেবুর রস দেবেন না, তাহলে কিন্তু তিত হয়ে যাবে। আর এই দিচ্ছি আমি 1/2 টিস্পুনের থেকে একটু কম গরম মশলা। একটুখানি আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো 7 মতো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, মানে লাল লঙ্কার গুঁড়ো ব্যালেন্স করে দেবেন। এবার একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভুনে নেব, যতক্ষণ না মশলার ওপর থেকে তেল দেখা না যায়। তো ভালো করে আমি মিক্স করে দিচ্ছি, তারপরে আমি ঢেকে ঢেকে কুক করব, মিডিয়াম হিটে রান্না করব। আর কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দেব আর চেক করে নেব। দেখুন বন্ধুরা, মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, ওপর থেকে তেল দেখা যাচ্ছে। তেল আমি খুব বেশি দিইনি, তবুও একটু আধটু দেখা যাচ্ছে। চাইলে আপনি এরকম ম্যাশ করে দিতে পারেন টমেটোগুলো, বা এরকমই ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি গ্রেভির জন্য জল দিচ্ছি। আমি কিন্তু গ্রেভি একেবারে গা মাখা রাখবো, আপনি যদি একটু পাতলা রাখতে চান তাহলে একটু বেশি জল দিতে পারেন। কিন্তু জল যেটুকু আপনি গ্রেভি লাগবে সেটুকুই জল দেবেন, বেশি জল দিলে কিন্তু শুকানোর সময় পাবেন না। আমি ঢেকে দিচ্ছি যাতে জলদি ফুটতে শুরু করে। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর মেথি শাকগুলো দিয়ে দেব। শুকানোর সময় পাবেন না, এই কারণে বলছি যে বেগুনগুলো আমরা অর্ধেক ভেজে রেখেছি, অর্ধেক কুক করে রেখেছি, আর মেথিও কিন্তু একদম ঝটপট কুক হয়ে যায়। আর মেথিকে যদি আপনি ওভার কুক করেন তাহলে কিন্তু তিত হয়ে যায়, এই কারণে বেশি জল দিতে যাবেন না, যেটুকু লাগবে সেটুকুই দেবেন। তো আমি একটু ঢেকে দেব, তাতে মেথিগুলো জলদি নরম হয়ে যাবে। দেখুন মেথিগুলো একেবারে নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। একটু নেড়ে চেড়ে দেবো, আর তারপরে আমি আবারও ঢেকে ঢেকেই কুক করব, কারণ আমি তো জল বেশি দিইনি, খোলা কুক করলে একেবারে জলটা শুকিয়ে যাবে এই কারণে। মেথি দেওয়ার পরে কিন্তু 5-6 মিনিটের বেশি একেবারেই কুক করা যাবে না। তো 5-6 মিনিটের বেশি কুক করলে মেথিটা মানে তিত হয়ে যাবে, বেশি তিত হয়ে যাবে।
তো দেখুন মোটামুটি 5-6 মিনিট হয়ে গেছে, মেথি খুব ভালোভাবে গলে গেছে। মেথি গলতে এমনিতে 3-4 মিনিট সময় লাগে, কিন্তু আমি 5-6 মিনিটই রান্না করি, আর এর থেকে বেশি রান্না করলে কিন্তু তিতো হয়ে যাবে। তো এইবার আমি নামাবো, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি আমচুর পাউডার দিয়েছিলাম, তো এই কারণে আমি সেই আমচুর পাউডারের স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি আধা টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনি আমচুর পাউডার না দিয়ে থাকেন তাহলে চিনিটা স্কিপ করুন। মিডিয়াম হিটে 5-6 মিনিট কুক করলে আপনার মেথি কখনোই তিতো হবে না, আর সেই তিতো ব্যালেন্স করার জন্য চিনি দেওয়ারও দরকার নেই। তবে যদি আপনার সন্দেহ হয় তাহলে মেথিটা একটু খেয়ে দেখবেন, খেলে বুঝতে পারবেন যে গলে গেছে কি কাঁচা আছে। তো এইভাবে আপনি টাইমের হেরফেরটা নিজেও বুঝতে পারবেন। তো আমাদের সবজি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, আমার জন্য গ্রেভি একেবারে পারফেক্ট আছে, এরকমই চাইছিলাম আমি। আপনার যদি পাতলা দরকার হয় তাহলে শুরুতে বেশি জল দিয়ে দেবেন। এবার হিট বন্ধ করব আর সবজিকে সার্ভ করব। দেখুন বন্ধুরা কতটা সিম্পল রেসিপি, আর এতটা সিম্পল রেসিপিতে আপনি এই সবজিটা খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়েছে খেতে, ভীষণ ভালো হয় খেতে। চাইলে আপনি ভাতের সঙ্গে খেতে পারেন, বা আপনি রুটি চাপাতির সঙ্গেও খেয়ে দেখবেন, এটা দুইভাবেই খুবই ভালো লাগে, আর একেবারেই তিতো নয়। তো রেসিপি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।